এয়ার ক্রিয়েশনের পক্ষ থেকে সকলকে নমস্কার। তো আজকে আমি একটি প্যান্ট বানাবো বাচ্চাদের, আর তার আগে আমি দেখাচ্ছি একটি প্যান্ট। তো ওই প্যান্টটা কিন্তু আমি একটা মানে মোমবাতি করার পরে যে কাপড়টা ছিল ওই কাপড়টা দিয়েই আমি প্যান্টটা বানাইছি। তো এটা আমি আসলে মিস্টেক হয়ে গেছে, দেখাতে পারিনি, সেজন্য খুবই সরি। তো কীভাবে আমি প্যান্টটা কাটছি সেটা দেখাই শুধুমাত্র আপনাদেরকে, এবং অন্য একটা ডিজাইন দেখাই। যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন করা আছে অলরেডি। তো আমি ভাবছি কি এই ডিজাইনের তো অনেকগুলো প্যান্ট হয়ে যাবে, তো এবার এখান থেকে যদি আমি অন্য একটা ডিজাইন করি তাহলে কেমন হয়। তো তাই আমি প্যান্টের মাপ নিয়ে নিলাম এবং এখানে কেটে নিলাম। ব্লু কালারটাও থাকলো, তার সাথে অন্য একটা কালারও থাকলো, ঠিক আছে। ব্লু কালারও না, এটা একটু অ্যাশ অ্যাশ কালার। আমি এই যে কেটে নিলাম একদম প্যান্টের মাপে, আমার এখানে প্যান্টটা বানালে কোনো কম পড়বে না, ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি। এবার আমি এক কোণা থেকে, মানে ডাবল ভাঁজ তো আছেই, এক কোণা থেকে কুচি কুচি দিয়ে নিয়ে একদম ওই মাথা পর্যন্ত চলে যাব। সরি, কুচি কুচি না, মানে রোল করব, রোল করে করে ওই মাথা পর্যন্ত চলে যাব। এটা আসলে রোলেরই ছিল, আমি ভুলে বলে ফেলেছি। তারপরে কিন্তু আমরা একটা ভাঁজ দিয়ে নিব, আবার এই দিকে ভাঁজ দিয়ে নিব। এবার দুই পাশে রাবার পেঁচিয়ে নিব, রাবার ব্যান্ড পেঁচিয়ে নিব। হ্যাঁ দেখেন, রাবার ব্যান্ড পেঁচিয়ে নিয়েছি। আমি অনেক টাইট করেও দেইনি, যেহেতু ভ্যাট পদ্ধতিতে রং করব, এটা টাইট বাঁধা লাগে না ভ্যাটে করতে হলে। তো আমি এটা ভিজিয়ে নিলাম, ভিজানোর সাথে সাথেই কিন্তু রংটা ধরে ফেলবে, যেহেতু আমার এটা একবার রং করা ছিল। তো নিংড়ে নিব, যতক্ষণ পানি থাকবে ততক্ষণ পানি ঝরা দিয়ে রাখবো, যেন রং করতে ইজি হয়। তো আমার এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি, আমার একটি কাজ ছিল যে কাজটি আমি করলাম, সাথে কিন্তু এইটাও রং করে ফেললাম, মানে কইয়ের তেলে কই ভাজা। তো আমি এখানে আমার যে ড্রেসগুলো ছিল সেইগুলো অনুযায়ী কিন্তু আমি রং নিয়ে নিয়েছি। তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমি সাধারণত একটি ওয়ান পিসের জন্য বি গ্রেডের একতলা রং ব্যবহার করি, এবং একতলা রঙের সাথে একতলা হাইড্রোস, একতলা কস্টিক দিয়ে থাকে। আর কস্টিকটা দেখতে নারকেলের চিড়ার মতো, হাইড্রোসটা দেখতে চালের গুঁড়ার মতো, আর রং তো রঙের মতোই হবে। অনেকে আবির ব্যবহার করেন, জানেনই রং রং কেমন হয়। কোনো কোনো রং একটু দানা দানা হয়, কোনো রংটা দানা দানা বলতে কি তারপরও মানে একদম দানা দানা না, চালের গুঁড়োটা কিন্তু একটু দানা দানা টাইপের হয়, ঠিক তেমন দানা দানা, কিন্তু মিহি একদম যেটা আটা ময়দার মতো হয় মিহি ওরকম হয় না। বেশিরভাগ রঙে কিন্তু ওই আটা ময়দার মতো মিহি হয়, ঠিক আছে। খুব কম রং আছে ওই দানা দানা টাইপেরটা হয়। তো আমি এখানেও কিন্তু বাসন্তী রং এবং কফি রং দিয়ে কাঠালি কালারের রংটা তৈরি করা হয়েছে। আমি করিনি, এটা দোকানদার করে দিয়েছে আমাকে, তো মিশানো ছিল সেটা দিয়েই আমি করলাম। তো এবার আমি একটু নিশাপল দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন বোতলে নিশাপল নিয়ে নিয়েছি। এই যে ভেসে ভেসে আছে, এই ভেসে ভেসে থাকাটা চলে যাবে আমি নিশাপলটা দেবার সাথে সাথেই। এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানির সাথে গুলে গিয়েছে। এবার আমি এই রংটা করব, তার আগে একটু হাইড্রোসটা দিয়ে নিই, হাইড্রোসটার দেইনি। আর এইগুলো কিন্তু সংরক্ষণ করতে হয়, মানে খুবই সাবধানে, যেন এখান থেকে কোনো বাতাস না ঢুকতে পারে, কারণ বাতাস কিন্তু এই দুইটার শত্রু, হাইড্রোস এবং কস্টিকের শত্রু। হাইড্রোসের সাথে যদি বাতাস লাগে হাইড্রোসটা টেম্পার যায়, আর কস্টিকের সাথে যদি লাগে কস্টিকটা দলা হয়ে যায়, একটু গলে যায়, একটু সবুজ সবুজ ভাব হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার সেই কাপড়টা আমি দিয়ে দিয়েছি, এরপরে আমি আমার রংটা করে নিলাম। অন্য যে কাপড়ে আমার রং করার আছে সে রংটা আমি সেই কাপড়টা আমি রংটা করে নিলাম। তো এটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, যদিও বা ডিজাইনটি হয়তো বা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়ে উঠবে না। একটা কাপড় ছিল, সে কাপড়টা পাশ থেকে দিয়ে নিলাম, হয়ে যাবে ওই কাপড়টাও এখানে এর সাথে রঙে হয়ে যাবে। এভাবে কিন্তু খুব নাড়াচাড়া করতে হবে, যে আমার পাশে দেখতে পাচ্ছেন গ্লোভস আছে, গ্লোভস দিয়ে নাড়াচাড়া করব আমি একটু পরেই। আমি করবো, নাহলে আমার হাজব্যান্ড করবে, দুজনে একজন আর কি আমরা করে নিব।
তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু জড়ো হয়ে যায়, তো সেই জড়ো হয়ে যাওয়াটা কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? ছাড়িয়ে ছাড়িয়ে যদি দেই তাহলে রঙটা ভালো হবে। এই যে এবার এভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিব। রং করার সময় যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না, রং করার সময় নাড়াচাড়া করতে হবে। সেক্ষেত্রে হবে কি, আপনার দ্রুততার সহিত রংটা কাপড়ে লেগে যায়, যেহেতু সেহেতু আমাদের নাড়াচাড়া করলে কাপড়ে সব জায়গায় সমানভাবে রং হবে, তা না হলে কিন্তু এখানে কম ওখানে বেশি চাকরা চাকরা হয়ে যাবে। আর যাদের রঙের গ্লেজ দেয় না তাদেরকে বলবো, কোনো একটা কারণে আপনাদের রঙে গ্লেজ দিচ্ছে না, আমি এটা নিয়ে অলরেডি ভিডিও তৈরি করেছিলাম, আপনারা যদি মিস করে থাকেন তাহলে সেটি দেখে নেবেন যে কেন কাপড়ে রং ভালোভাবে বসে না, ধোয়া ধোয়া লাগে। দেখেন আমি এটা ধুয়ে নিয়ে এসে আপনাদের সঙ্গে যে ডিজাইনটি খুলেও দেখাচ্ছি, আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে ডিজাইনটি। আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে।